माननीय প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে গাজীপুরের কড্ডা এলাকার কালাকুর লাঠিবাঙ্গা ইটাহাটার বন্যা কবলিত প্রায় 600 পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল। সে সময় তিনি বলেন, আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে রয়েছে বাংলাদেশ সরকার। খাদ্য সামগ্রী বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন 13 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম সাইফুল ইসলাম মোল্লা, মহানগর যুবলীগ নেতা রাহাত খান, বাসন থানা যুবলীগ সভাপতি পদপ্রার্থী আলিম মণ্ডল, যুবলীগ নেতা রাজীব মিজান, শাখওয়াত মোহাম্মদ আলী, মনির সোহরাব, রবিউল ইসলাম রবি সহ আরো অনেকে। বানবাসী মানুষগুলোকে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল বলেন, আপনাদের কাছে এই উপহার সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার জন্য, আমরা উপহার সামগ্রীগুলো আপনাদের হাতে পৌঁছে দিয়ে গেলাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের জন্য ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদেরকে নেকহায় দান করে এবং শেখ হাসিনা যেন সারা জীবন যতদিন বেঁচে থাকেন আপনাদের মাঝে থাকতে পারেন, সেই দোয়াকে আমাদের কথা করে শেষ করতে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতদিন পর্যন্ত বন্যা থাকবে পানি থাকবে ততদিন পর্যন্ত আপনারা আপনাদের ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।